দেখুন ব্যাপারটা দেখুন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ছাড়া, কোন প্রকার অভিজ্ঞতার সার্টিফিকেট ছাড়া এবং কোন প্রকার আইএলটিএস সার্টিফিকেট ছাড়া 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 হ্যাঁ এগুলো ছাড়া আপনি বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা যেতে পারছেন। শুধু তাই নয় ভাইজান, কানাডায় লক্ষ লক্ষ অদক্ষ শ্রমিকের পদ বর্তমানে খালি আছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে তারা কর্মী পাচ্ছে না। আপনি যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন, তাহলে ধরে নিতে পারি যে এসব সুযোগ সুবিধা নিয়ে আপনিও কানাডায় যেতে চান, আপনার স্বপ্ন পূরণ করতে চান। আর আমিও তথ্য ভান্ডার নিয়ে এই ভিডিওতে বরাবরের মতো হাজির, যাতে আপনারা মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে কানাডায় যেতে পারেন। একেবারেই হাতে কলমে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিব। এই আবেদন করার জন্য আপনার বিশেষ কোনো প্রশিক্ষণের দরকার নেই, একটি মোবাইল যদি চালাতে পারেন তাহলেই এনাফ। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস জাম্প ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন অথবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। উন্নত জীবনযাপন, সর্বোপরি বেশি ইনকামের আশায় সাধারণত সবাই কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চায়। নিজে নিজে যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, তাহলে খুব সহজেই এলএমআইএ সহ কানাডার জব অফারটি পাওয়া যায়। আপনারা সবাই জানেন, জব অফার দেওয়ার পূর্বে এমপ্লয়ার অনলাইনে আপনাদের একটি ইন্টারভিউ নিয়ে থাকে, আর এই ইন্টারভিউ নিয়ে আপনারা অনেকেই ভয়ে থাকেন। মনে রাখবেন, অদক্ষ শ্রমিকদের ইন্টারভিউটি খুব সহজ হয়। টুকটাক যারা ইংরেজি জানেন তারাও ইন্টারভিউতে খুব ভালো করেন এবং জব অফারটিও পেয়ে যান। মনে রাখবেন, কানাডার জব অফার পেতে একটি টাকাও খরচ হয় না। কানাডিয়ান সকল এমপ্লয়ার ফ্রিতে জব অফারটি দিয়ে থাকে। জব অফার লেটার পাওয়ার পর কানাডা সরকার থেকে এলএমআইএ নিতে খরচ হয় বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকা। কানাডিয়ান বেশিরভাগ এমপ্লয়াররাই এই এলএমআইএ করার খরচটি তারা নিজেরাই বহন করে। সো বাস্তবিক অর্থে কানাডা যাওয়ার বিমান ভাড়া এবং ফি ছাড়া একজন ওয়ার্ক পারমিট প্রত্যাশীর আর অন্য কোনো খরচ নেই। দালালরা ফ্রিতে পাওয়া যায় এমন কানাডার জব অফার লেটারই আপনাদের কাছে বিক্রি করতে চায় 12 থেকে 14 লক্ষ টাকায়। ভাইজান, এদের থেকে কমপক্ষে 200 হাত দূরে থাকুন। কানাডায় জব অফারের জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে আপনার 1 বছর মেয়াদ আছে এরকম একটি পাসপোর্ট লাগবে, আর সুন্দর করে লিখে একটি কানাডিয়ান স্টাইল সিবি বা রিজিউমি লাগবে। আর আপনি যে মেইলের মাধ্যমে আবেদন করবেন, ওই সময় তাদেরকে একটি মেইল লিখতে হবে। এই মেইলটা কে বলা হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেটার। এই জব অ্যাপ্লিকেশন লেটারটাও খুব সুন্দর করে লেখা চাই। কানাডার জব অ্যাপ্লিকেশন লেটারের পিডিএফ এবং রিজিউমির পিডিএফ ডাউনলোড করার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আপনাদের যদি কারো কোনো শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা আইএলটিএস সার্টিফিকেট থাকে, তাহলে এগুলোও সাথে রাখুন। যদিও অদক্ষ শ্রমিকদের বেলায় এগুলোর প্রয়োজন নেই, তবে এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে, তাহলে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক অনেক এগিয়ে থাকবেন। জব অফার লেটার ইস্যু করার পর এমপ্লয়ার এলএমআইএ করিয়ে আপনার কাছে জব অফার লেটার এবং এলএমআইএ টি পাঠিয়ে দিবে। এলএমআইএ সহ জব অফার লেটার এবং আরো অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে বিএফএস গ্লোবালে কানাডার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। আপনার যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেটিও দিতে হবে বিএফএস গ্লোবালে। আবেদন করার 1 মাসের মধ্যে সাধারণত ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়া যায়। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে পোল্ট্রি প্যাকেজার জবটির জন্য আবেদন করে দেখাচ্ছি। এরকমের জব আপনারা ca.indeed.com এ প্রচুর পেয়ে যাবেন। আপনারা যাতে এই জব বা অন্যান্য জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আমি অ্যাপ্লিকেশনের লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে এই লিংকে ক্লিক করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জব সংক্রান্ত সকল তথ্য এখানে দেওয়া আছে। আবেদন করার পূর্বে একটু ভালো করে আপনারা পড়ে নেবেন। আবেদন করার জন্য হাউ টু অ্যাপ্লাই এর নিচে দেখুন একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই ইমেল অ্যাড্রেস বরাবর সুন্দর করে একটি মেইল লিখুন। কিভাবে আপনারা মেইল লিখবেন তার পিডিএফ ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মেইল লেখা শেষ হলে কানাডিয়ান স্টাইল একটি সিবি বা রিজিউমি এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপিটি অ্যাটাচ করে দিন। ইমেইল পাঠানো শেষ মানে আপনার আবেদনের কাজও শেষ। অপেক্ষা করুন এমপ্লয়ার আপনার সাথে যোগাযোগ করা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।